হ্যালো ভিউয়ার্স, আজকে কথা বলবো আইএসও মিথ নিয়ে। আমাদের মধ্যে আইএসও নিয়ে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে হাই আইএসওতে বোধহয় ছবি তোলা যাবে না বা ছবিগুলো নষ্ট হয়ে যাবে। তো সেটার ব্যাপারে আমার একটা ছোট্ট এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতে চাই। এটার জন্য আমি বেছে নিয়েছি নাইকনের D3400, একদমই এন্ট্রি লেভেল DSLR। তো এটার ইমেজগুলো নিয়ে আমি কিছু টিপস আমি শেয়ার করতে চাই। তো চলুন শুরু করা যাক। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন নাইকনের D3400 এর আইএসও 100 সেট করে তোলা যে ছবি, একদম ট্যাক্ট ক্লিন, আপনারা কোথাও কোনো গ্রেন দেখতে পাবেন না। দেখতে পাচ্ছেন স্কাইটা একদম পরিষ্কার, এপাশে লাইটগুলো একদম ক্লিন, এপাশে শ্যাডোগুলো যে দেখতে পাচ্ছেন সেটা একেবারে ক্লিন, কোনো গ্রেন নাই। তো আইএসও 100 এ একদমই ক্লিন ছবি উঠবে যে কোনো ক্যামেরাতেই। তো এখন সামনে যাচ্ছি, আমি 200 আইএসও ছবিটা ওপেন করছি। 200 আইএসও তো আপনারা দেখতে পাচ্ছেন কোথাও কোনো গ্রেনের চিহ্ন দেখা যাচ্ছে না, শ্যাডো কোয়ালিটি খুব ভালো, আকাশও খুবই পরিষ্কার, লাইটও খুবই ক্লিন। এরপরে 400 আইএসও দেখতে পাচ্ছেন, এখানেও আপনারা শ্যাডোর কোয়ালিটি, লাইটের কোয়ালিটি এবং যে হাইলাইট আছে সেটাও বেশ ক্লিন। এবার 800তেও আমি মোটামুটি ক্লিন ছবি দেখতে পাচ্ছি। আসল প্রবলেমটা শুরু হয় 1600তে, যখন আমরা যাই তখন দেখুন খেয়াল করে যে একটু গ্রেন আসছে, শ্যাডোর কোয়ালিটিতে একটু গ্রেন দেখা যাচ্ছে। তো এরপরে আমি আরেকটু আগাচ্ছি আইএসও 3200, তো সেখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ ভিজিবল আইএসও আকাশে, এবং নিচে যে শ্যাডোতেও বেশ ভিজিবল আইএসও দেখা যাচ্ছে। এরপর আইএসও 6400 এ এখানে আকাশের মধ্যে আপনারা দেখছেন আইএসও তে গ্রেনটা বেশ ভিজিবল হয়েছে, এবং এইসব জায়গায় যে লাইট এন্ড শ্যাডোর হাইলাইট সেখানে আইএসওগুলো বেশ ভালো দেখা যাচ্ছে। তবে এই ছবিটা এই পর্যন্ত আপনারা খুব সহজেই ব্যবহার করতে পারবেন আপনার সোশ্যাল মিডিয়া বা 5x7 প্রিন্টে, কোনো অসুবিধা হওয়ার কথা না। এখন সর্বোচ্চ আইএসও যেটা 12800, এখানে বেশ ভালোই গ্রেন দেখতে পাচ্ছেন, কিন্তু আমার যেটা পয়েন্ট এখানে যে এই ইমেজগুলোও আপনারা ইউজেবল ইমেজ হিসেবে সোশ্যাল মিডিয়া বা যে কোনো প্রিন্ট সাইজ, যদি সেটা 8x12 হয়, সে পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন সহজেই। এখন দেখাচ্ছি কি নাইকন D7200 এবং D500 এর আইএসওর ইমেজ কোয়ালিটি, যেটা 3200 এ নেওয়া হয়েছে। আপনারা দেখছেন এখানে বেশ ভালো রকম গ্রেন দেখা যাচ্ছে, এখানেও বেশ ভালো গ্রেন দেখা যাচ্ছে, কিন্তু মজার বিষয় হচ্ছে ফটোশপে যখন আমাদের যে নয়েজ ক্লিনার যে প্লাগ ইন গুলা বা ফটোশপের নিজস্ব যে র নয়েজ ক্লিনার থাকে, সেটা দিয়ে ক্লিন করার পর দেখুন একেবারেই আইএসও গ্রেন গুলা চলে গেছে, এবং শার্পনেস এর কোয়ালিটি যথেষ্ট ভালো, এবং খুব সহজেই আপনারা এটা ব্যবহার করতে পারেন। তো আইএসও নিয়ে এই ব্যাপারটা আমি শেয়ার করতে চেয়েছি। তো এখন আমি আরেকটা ইমেজ দেখাবো যেটা ফুল ফ্রেমে তোলা। এখানে স্ক্রিনে আপনারা আরেকটি ইমেজ দেখতে পাচ্ছেন, যেটি ক্যানন 6D Mark II ফুল ফ্রেমে তোলা, 4000 আইএসও এখানে ব্যবহার করা হয়েছে, এবং f3.5 ছিল, শাটার স্পিড ছিল 1/3200 সেকেন্ড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে শ্যাডোর কোয়ালিটিতে কোথাও কোনো ভিজিবল তেমন কোনো গ্রেইন নেই, এবং সবথেকে বড় কথা যেটা সেটা হচ্ছে যে কালার রেন্ডারিং, দেখুন এখানে যে প্রত্যেকটা কালার নিখুঁতভাবে বোঝা যাচ্ছে, প্রত্যেকটা ডিটেল নিখুঁতভাবে বোঝা যাচ্ছে, হাইলাইটও ঝকঝক করছে, এবং হাইলাইটে যে সূর্যের আলো পড়েছে সেটাও দেখুন একদম পরিষ্কার। তো এখানে মুখ্য বিষয় যেটা হচ্ছে যে আপনারা হাই আইএসওতে ছবি তুলতে ভয় পাবেন না, এখন যে সমস্ত ইমেজ প্রসেসরগুলো এসছে তারা খুব ভালোভাবে ইমেজ গ্রেনটাকে নিয়ন্ত্রণ করতে পারে বা ক্লিন করতে পারে, যেটা আপনাদের অনেক সিচুয়েশনে খুব হেল্প করবে। এখন দেখাবো ফটোশপ দিয়ে আমি কিভাবে আইএসওগুলো ক্লিন করি, তার ছোট কিছু আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। এখানে আমি আগের ছবিটাই দেখাচ্ছি মার্কিং করে, যে আপনারা ইমেজের গ্রেন যেটা দেখতে পাচ্ছেন ফটোশপে, এটা আমি এখন ক্লিন করব। এই ক্লিন এর জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব সেটা আপনারা এখন দেখতে পাবেন, এটার নাম হচ্ছে নয়েজওয়্যার প্লাগইন একটা, যেটা দিয়ে আমি একদম প্রিভিউ দেখতে পাচ্ছি যে বিফোর এবং আফটার উইন্ডোতে। এখানে আপনারা খুব সহজেই দেখছেন নয়েজগুলো চলে গেছে, লুমিনেন্স ভ্যালু, কালার ভ্যালু, এগুলো প্লাগ ইন প্লে, আপনারা একটু নাড়াচাড়া করলেই এই রেজাল্টটা দেখতে পাবেন। তো খুব সহজে আপনারা ইমেজ গ্রেন এখান থেকে ক্লিন করতে পারেন হাই আইএসওর ইমেজগুলা, এবং শার্পনেসের ডিটেল থেকে শুরু করে সবকিছুই বেশ ট্যাক্ট ক্লিন থাকে। দেখুন আপনারা বিফোর এবং আফটারের
যে পার্থক্যটা, আগে এই এজগুলা বেশ নয়েজি ছিল, এখন সেটা নেই, এবং এটা যথেষ্ট ভালো ইউজেবল একটা ইমেজে পরিণত হয়েছে। তবে একটা জিনিস আমি মেনশন করতে চাই এখানে, এখনকার ক্যামেরাগুলোর সেন্সর প্রতিনিয়ত উন্নত হচ্ছে, প্রতিনিয়ত নতুন নতুন ক্যামেরা মার্কেটে আসছে যাদের ইমেজ কোয়ালিটি আইএসওর দিক থেকে অনেক ভালো, অনেক হাই আইএসওতে ছবি তোলা যায়, যেটা আগে লো লাইটে খুব অসুবিধা হতো আমরা যারা কাজ করতাম। ধরেন ওয়েডিং এ লো লাইট সিচুয়েশন অনেক বেশি হয়, সেসব ক্ষেত্রে লো লাইটে কাজ করতে আইএসও বাড়াতে বেশ ঝামেলায় পড়তে হতো। তো এখনকার সেন্সরগুলো খুব পাওয়ারফুল, ইভেন ক্রপ বডি যারা ব্যবহার করেন তারাও খুব ভালো ইমেজ কোয়ালিটি পান, আইএসওগুলার যে নয়েজ সেটা খুব ইউজেবল পর্যায়ে থাকে। আজকে এখানেই শেষ করব, আবার দেখা হবে আপনাদের সাথে সামনে আরেকটি এপিসোড নিয়ে। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।